মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন যে প্রকল্পটি সেইখানে নিয়োগ হবে বিয়াল্লিশ হাজার কর্মী বেতন হবে প্রতি মাসে তাদের দশ হাজার টাকা করে হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ পিয়া যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো আর সেটাকেও অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমরা যখনই এই ধরনের ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যাতে পৌঁছে যায় দেখে নেব আজকের আর্টিকেলটি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশ হাজার চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিলেন পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন দুয়ারে রেশন প্রকল্প এবং এই প্রকল্পের জন্য দরকার বিয়াল্লিশ হাজার কর্মী এবং তাতে আশার আলো দেখছেন বেকার সমাজ তো দেখে নেব আমরা একটুখানি নিচের দিকে গত ষোলোই নভেম্বর দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে এই বিয়াল্লিশ হাজার কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে চলে আসবেন এবং একদম নিচের দিকে কিন্তু সেই অফিশিয়াল ভিডিওটি দেওয়া রয়েছে যেটি সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে লাইভ হয়েছিল গোটা পশ্চিমবঙ্গে জুড়ে মোট একুশ হাজার কিন্তু রেশন ডিলার রয়েছেন এবং প্রতি রেশন ডিলারের অধীনে দুজন করে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে এবং মোট কর্মী সংখ্যা তাহলে হবে একুশ হাজারের জন্য দুজন করে অর্থাৎ বিয়াল্লিশ হাজার এই কর্মীরা প্রতি মাসে বেতনও পাবেন কিভাবে বেতনটা দেওয়া হবে সরকারের ঘোষণা অনুযায়ী কর্মীরা প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন পাবেন এই বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার এবং বাকি অর্ধেকটা দেবে রেশন ডিলার আপনারা দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠানের কিছু ছবি এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি জারি না হলেও আশা করা যায় এটি নিয়োগ এলাকা ভিত্তিক হতে পারে অর্থাৎ রেশন ডিলারের পার্শ্ববর্তী এলাকার প্রার্থীরা এই সুযোগ পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সূচনায় রাজ্যের সাধারণ মানুষ ও বেকারদের মনে আশা জাগলেও রেশন টেলারদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কারণটা হচ্ছে প্রতি মাসে কীভাবে তারা ওই অর্ধেক বেতন বহন করবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই প্রকল্পে কোনো বাধা এলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এখন এটাই দেখার যে কত তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় দুয়ারে রেশন প্রকল্পের কর্মী নিয়োগ সংক্রান্ত যে কোনো পরবর্তী আপডেট এলেই আমরা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট স্টাডি উইথ পিয়া ডট ইন এখানেই সবার প্রথম আপডেট আপনাদেরকে দেব। আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে যেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক লিংক সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখতে পারবেন যেটি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন একটা জায়গাতে যেমন এই ধরনের খবরের পাশাপাশি কেরালার ন্যাশনাল পার্কের সঠিক বেঙ্গল ন্যাশনাল পার্কের শর্ট্রিক উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কের শর্ট্রিক সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়াও ইন্টারভিউ টিপস আরও অন্যান্য খবরও আপনারা এখানে পেয়ে যাবেন সুতরাং দেরি করবেন না দেখবেন আপনারা পাশে একটি বেল আইকন আছে বেল আইকনে প্রেস করে অবশ্যই সেটিকে অ্যালাউ করে দেবেন যাতে আমরা যখনই কোনো রকম আর্টিকেল এখানে লিখবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের অন্যান্য আপডেটগুলো দেখতে থাকুন আমাদের অবশ্যই ওয়েবসাইট যেটি আছে সেটিকে অবশ্যই ফলো করুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত কিছু দেওয়া হচ্ছে ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন